ছোটবেলা খুবই শান্তিশিষ্ট ছিল, এখনো শান্তশিষ্ট, কোনোদিনই চঞ্চল দুষ্ট না। আমাদের সংসার খুবই তো আর্থিক অবস্থা খারাপ, সংসার টানাটানির ভিতরেই চলে দিন মজুরি, তা ওদেরকে আমরা কষ্ট দিই না কোনোদিন। আমি বর্তমানে খুবই মানে সাধারণ মানুষ, আমি একটা ছোটখাটো একটা কর্ম করি, হাতের কাজ। আমার তো আমার মেয়েকে এমএ পাস করানোর খুব ইচ্ছা আছে। তা 3 বছর বয়স যখন, তখন তো বাড়িতে ওই যে আদর্শ লিপিগুলো নিয়ে পড়াতাম আমি। তারপর থেকে 5 বছর হলে ভর্তি করাবো, পড়াশোনার খরচ চালাতে পারবো না বলে মানে বন্ধন স্কুলে ভর্তি করে দিলাম। সে থেকে বন্ধন স্কুলে পড়াশোনা করে বন্ধন স্কুলে এখন পড়াশোনা করতো। এখন একবার কলকাতায় গেছিলো, ও নাচের জন্য নাচের প্রোগ্রাম হয়েছিল। এমনি নাচ মাচ কেউ প্র্যাকটিস করে না, ও আঁকাটাই সবসময় প্র্যাকটিস করে, ওর আঁকাটাই হচ্ছে মেন। ও যে কোনো একটা জিনিস দেখে, দেখে সেটা চেষ্টা করে আঁকার জন্য। আমি ক্লাস 1 থেকে ক্লাস 3 অবধি বন্ধন স্কুলে পড়েছি। আমি এখন নগরকোয়া ক্ষেত্রমোহন বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলে পড়ি, সেখানে আমি ক্লাস 8 পড়ি। আমাদের বন্ধন স্কুলে নাচ, গান, তারপরে আবৃত্তি করানো হতো। এই স্কুল থেকে অনেক উন্নত লাভ করেছি, আর আমি চাই যে যারা এখন পড়তে পারছে না তারাই বন্ধন স্কুলে ভর্তি হোক। আমি আজ থেকে 10 বছর পরে আমি নিজেকে পুলিশ বা এয়ার হোস্টেস রূপে দেখতে চাই। তার জন্য যা যা করা দরকার, যতটা পড়াশোনা করা দরকার, আমি তা করার চেষ্টা করব। এই যে বন্ধন ব্যাংক আমাকে এগিয়ে দিয়েছে বা পড়াশোনা করার সুযোগটা এনে দিয়েছে, তার জন্য বন্ধন ব্যাংকে অশেষ ধন্যবাদ।